এমরা নবীর বায়রা মরিয়মের খালু জাকারিয়া নবীকে মরিয়মের লালন পালনের দায়িত্ব দিলেন। এমরান নবী মরিয়ম দুনিয়াতে আসার আগেই কবর দেশে চলে গেছে, এখন দায়িত্বটা কিভাবে দিয়েছে ও ঘটনাটা একটু ব্যতিক্রমভাবে বলতে হয়। দায়িত্বটা কিভাবে দিয়েছে, আল্লাহ তাবারাকা তাআলা বলেন, ওয়ামা কুনতা লাদাইহিম ইজিউল কুনা আকলামাহুম আইয়ুহুম ইয়াকফুল মরিয়ম ওয়ামা কুনতা লাদাইহিম ইজিয়াখতাসিমুন। সুবহানাল্লাহ। আমি সংক্ষেপ করে বলছি, দায়িত্ব এমনি হয় নাই। মরিয়ম আলাইহিসসালামকে কে ফালবে এই খবর পাইয়া চতুর্দিক থেকে মানুষ আসছে, বাইতুল মুকাদ্দাসে নিয়ত করা মেয়ে, বুঝেন না, এটা দামি আলাদা, এটা মর্যাদাই আলাদা, যার ঘরে যাবে তার ঘরটা লক্ষ্মীতে ভরে যাবে, সবাই আসছে। জাকারিয়া পয়গাম্বর আসছে, মা কার কাছে দিবে, সবাই বলে আমি ইমাম সাহেবের মেয়ে, আমার কাছে দাও, ইমাম সাহেবের মেয়ে আমার কাছে দাও, ইমাম সাহেবের মেয়ে আমার কাছে দাও। ইমাম সাহেবের সন্তানকে হাটে বাজারে দেখলে একটা চিপস কিনা দেন না, ইমাম সাহেব খুশি হবে, দোয়া করবে। তো ইমাম সাহেবের মেয়ে আমরা পালবো, এখন কার কাছে দিবি, মেয়ে হইলো একটা, কার কাছে দিবি, মেয়ে হইলো একটা। এখন জাকারিয়া নবী বলে আল্লাহ কি করব, বড় সমস্যা পড়ে গেল। আল্লাহ বলে লটারি দাও, লটারিতে যার নাম উঠে সেই মরিয়মের দায়িত্ব পাবে। কিভাবে লটারি দিবে, কিভাবে লটারি দিবে, আল্লাহ বলে জালিকা মিন আংবাইল গাইবে নুহিহি ইলাইকা। সুবহানাল্লাহ। কোন এগুলো হলো গায়েবের খবর, নবী আমি আপনার কাছে ওহি করে পাঠাইতেছি গায়েবের খবর। ওয়ামা কুনতা লাদাইহিম ইজিউল কুনা আকলামাহুম আইয়ুহুম ইয়াকফাল মরিয়াম। যখন তারা কলমগুলো নিক্ষেপ করেছিল জর্দান নদীতে, তফসিরটা হলো হযরত জাকারিয়া পয়গাম্বর এই খবর পাইয়া আল্লাহর পাকের পক্ষ থেকে লটারি কি সিস্টেম বলে, লোহার টুকরা, লোহার রড, এটাকে বলেছে আরবি ভাষা আকলামাহুম, তাদের কলম সমূহ। লোহার কলমগুলো জর্দান নদীতে মারবা, জর্দান নদী স্রোত, যার কলম ভাসিয়া যাবে সে মরিয়মের দায়িত্ব পাবে না, যার কলম ডুবিয়া যাবে সেও মরিয়মের দায়িত্ব পাবে না। কিন্তু যেই ভাগ্যবানের কলমটা স্রোতের মধ্যে দাঁড়াইয়া আল্লাহর তসবি পড়বে, ওই মানুষটাই মরিয়মের লালন পালনের দায়িত্ব পাবে। লড়াইটা কি হলো, জাকারিয়া পয়গাম্বর সেখানে গেলেন, লাইনে দাঁড়াইলেন, ওনার বয়স 110-115 বছর, সকল যুবকরা লাইনে দাঁড়াইলেন। জাকারিয়া নবী এক এক করে যাইতে যাইতে পিছনে পড়ে গেলেন। জাকারিয়া নবী দোয়া করে, মাওলা আমি তো তার খালু, আমি তার হকদার, আমাকে তুমি ব্যবস্থা করে দাও। জাকারিয়া নবী দোয়া করে পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে জিব্রাইল আমিন এসে বলে, জাকারিয়া দোয়া এভাবে করলে হবে না, আপনি আখিরি নবীর উপর দুরুদ শরীফ পড়েন, যেই দুরুদের বরকতে আদম হাওয়ার বিয়ে হয়েছে। আখিরি নবীর উপর দুরুদ শরীফ পড়েন, এইবার দোয়া করলেন, আল্লাহ পাক বলে আমি তার দোয়া কবুল করলাম। ওয়াকাফালাহা জাকারিয়া, লটারি মারবে কিভাবে, প্রথম কলম মারে যুবকেরা, কালো কলম কারো কলম ডুবে যায়, আবার কলম মারে নদীর স্রোতে, কারো কলম বেসে যায়, সবাই মারা শেষ। তফসিরে আসছে 130 জনের উপরে মানুষ কলম মারছে, লটারি দিছে, মরিয়মকে কে লালন পালন করবে, কারো নাম উঠে না। সর্বশেষে বৃদ্ধ মানুষটা জাকারিয়া পয়গাম্বর দাঁড়িয়ে আছে জর্দান নদীর কিনারে, সবাই বলে আপনি মারেন আমরা দেখবো, মারলেও আমি না মারলেও আমি, এখন তো তোমরা ফেল করেছ, যাও চলে যাও। যুবকরা বলে না না, যদি আপনার কলমটাও না টিকে আবার প্রথম থেকে মারবো, আপনি মারেন। জাকারিয়া নবী বলে আল্লাহ কি করব, আল্লাহকে তুমি বলে দাও, আল্লাহ কলম দুইবার মারেলা, তোমার কপালে রাখছি মরিয়মের লালন পালনের দায়িত্ব, তুমি তাকে লালন পালন করবা, একটু সিদকার দিকে বলা যাবে আল্লাহু আকবার। জাকারিয়া পয়গাম্বর বিসমিল্লাহ পড়ে কলমটা মারলেন, কলমটা মারতে দেরি বড় একটা ঢেউ আসলাম, ঢেউটা যাওয়ার পরে দেখে জাকারিয়া নবীর মারা হাতের কলমটা ওই সাগরের পানির মধ্যে দাঁড়িয়ে আল্লাহর তসবি পড়ে, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমানে জমিনে যত কিছু আছে সব কিছু কার, আল্লাহ, তসবি পড়ে কার, আল্লাহ, ইউসাববিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, এই কলমেও আল্লাহ জিকির করে, জোরে কান্না, সুবহানাল্লাহ, কলমও কার জিকির করে, আল্লাহ। জাকারিয়া নবী পাইলো দায়িত্ব, আল্লাহ বলে ওয়াকাফালাহা জাকারিয়া, আমি কত সুন্দর দোয়া কবুল করেছি, মায়ের দোয়া, এতক্ষণ লালন পালন করার লোক নাই, এখন 130 জন হাজির হয়েছে মায়ের দোয়ায়, সুবহানাল্লাহ। কর আল্লাহ বলে কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাব, এই সন্তানটাকে কোলে লইয়া
মা দৌড়াইয়া বাইতুল মুকাদ্দাসের কাছে গেছে। জাকারিয়া ওখান থেকে তুলে বাইতুল মুকাদ্দাসের মেহরাবের ভিতরে চলে গেছে, কক্ষের ভিতরে। প্রতিদিন কক্ষের ভিতরে জাকারিয়া ঢুকে এই মেয়েকে গোসল করায়, মেয়েকে খাওয়ার খাওয়ায়। এই মেয়ে কোনোদিন মায়ের স্তনের দুধ খায় নাই। সুবহানাল্লাহ, কোন কি খাওয়া খাওয়ায়। হযরতে জাকারিয়া নবী একদিন তাকে ঘরের মধ্যে রেখে ঘরের থেকে বেরিয়ে আসলো। বিকালবেলা যায় দেখে তার জামাটা ছোট হয়। কিরে জামাটা ছোট হইল কিভাবে? আমি নিজে তার জামাটা বানাইয়া দিলাম, এখন তো ছোট হয়ে গেল। তাফসিরে পাওয়া যায় অন্যান্য শিশুরা এক বছরে যত বড় হয়, আর মরিয়ম আলাইহিসসালাম একদিনে তত বড় হয়। হায় হায় কি ঘটনা! পরের দিন যায় দেখে জামাটা টাইট হয়ে গেছে, জামা লাগে না। জাকারিয়া নবী আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার তো বড় বিপদ হয়ে গেল। বলে কিসের বিপদ? সকালে একটা বিকালে একটা জামা বানাইতে হবে। মাইয়া যেভাবে বলা আরম্ভ করছে, আল্লাহ কে তুমি টেনশন করো না, তুমি চলে যাও। তালা মাইরা চলে গেছে ঘরের থেকে। পরের দিন এসে দেখি মেয়ে ঘরের ভিতরে হাঁটে, ওই জামাটাও ঠিক মতো লাগে, আজকে জামার টাইট হয় না। জাকারিয়া নবী আশ্চর্য হয়ে গেল, ওগো আল্লাহ এটা কেমন করে হলো? জামা তো আমি যেটা দিছি সেটাই, এখন মেয়ের গায়েও জামা লাগছে, মেয়েও বড় হয়ে গেছে, ব্যাপারটা কি? আল্লাহ কো জাকারিয়া রে তুমি তাকাইয়া দেখো, বাইতুল মুকাদ্দাসে তার লালন পালনের ব্যবস্থা করলাম, বৃদ্ধকালে আমি তার মায়ের গর্ভে তারা দান করলাম, তার লালন পালনের জন্য তোমার মতো একজন নবীকে দায়িত্ব দিলাম। শুধু তাই না, তুমি তাকে দেখো, সে যেভাবে বড় হয় তার সাথে তার জামাটাও বড় হইতেছে। আল্লাহু আকবার! তার সাথে তার জামাটাও বড় হইতেছে। বলে আল্লাহ দেখতেই তো পাচ্ছি, বলে রেখে যাও, তার দায়িত্ব আমি নিলাম। আল্লাহর রাস্তা যারে দান করবেন তার দায়িত্ব কে নেয়? তার দায়িত্ব আমি নিলাম। বলে আল্লাহ ঠিক আছে, তার খাবার দাবার দায়িত্ব তুমি ব্যবস্থা করো। খানার দায়িত্ব ব্যবস্থা হলো। আল্লাহ পাক বলে ওয়াজাদা ইনদাহা রিসকান, ক্বালা ইয়া মারিয়াম আন্না লাকি হাযা। সুবহানাল্লাহ! জাকারিয়া নবী পরের দিন ঘরে ঢুকলেন, ঢুকে দেখতেছে ওয়াজাদা ইনদাহা রিসকান, তার কাছে কিছু খানা। তাকে দেখে বেমৌসুমি ফল, বেমৌসুমি বুঝুন তো, যেই টাইমে লাউ নাই লাউ একটা 100 টাকা, আর যেই সিজনের লাউ আছে মাং না দিল। বেমৌসুমি ফলের স্বাদটাই আলাদা, কথা ঠিক না বা ঠিক? এখন বেমৌসুমি ফল। জাকারিয়া নবী মেয়ের দিকে তাকায় আশ্চর্য হয়, আসলো কোত্থেকে খানা? তালা মেরে আমি বাইরে হয়ে যাই, সাবি থাকে আমার কাছে, এই ঘরতে কেউ ঢুকে না, খানা এলো কোত্থেকে? জিজ্ঞেস করেন, ইয়া মারিয়াম আন্না লাকি হাজা, হে মারিয়াম এই খানা কোত্থেকে আসলো গো বলো? কালাত হুয়া মিন ইনদিল্লাহ। সুবহানাল্লাহ! বয়স মাত্র 3 দিন, কদিন? 3 দিন বয়সে এই মেয়ে কচি ঠোঁট দিয়ে কথা বলে, বলে আল্লাহর পক্ষ থেকে আসছে। কতাল আমারা ঘর, সাবি আমার হাতে, তোমার জন্য খানা নিয়ে কে আসলো গো? মরিয়ম ডেকে বলে, ইন্নাল্লাহ ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। লক্ষ্মী মাইয়া যেই ঘরে আছে, লক্ষ্মী নারী যেই ঘরে আছে, দরজা জানলা খুলতে হয় না, দরজা যদি বন্ধ থাকে আল্লাহ পাক তাকে অগণিত রিজিকের মালিক বানাইয়া দেয়। দাওয়ালা মহিলা ঘরে থাকলে খানার অভাব নাই, এটা মনে রাখবেন। আর বেপর্দা নালী ঘরে থাকলে যত রুজি করবেন বরকত নাই। 1000 টাকা রুজি করছেন, বাজার করছেন শেষ, 2000 করছেন শেষ, 500 করছেন শেষ, 100 করছেন তাও শেষ, কথা কয় না। কথা কোন জোরে কন। এতক্ষণ আমার মা বোনরা মনোযোগ দিয়া শুনলো, এবার কিন্তু একটু মেজাজটা গরম হইতেছে। হুজুরে বেরেকটা আরেক নিয়ে ঘুরে গা কুচ্ছা বাজার গিয়া যাবো না? এই বলে কি বলে না কোসি বাজার কি আর যাবো না কইতাছে। এই সত্যি করে গান শ্রীরামপুরের যুবক ভাইয়ারা, বৃদ্ধ বাবারা, মা বোনরা যে ব্যাপারটা চলে এটা কি আমাদের উপকার হয় না ক্ষতি হয়? এক শ্রেণীর উপকার হয়, শয়তানের উপকার হয়। কার উপকার হয়? শয়তান উকি মেরে সায় কার বউ আইলো রে, সায়নি? শয়তান মহিলাদেরকে সাবি হিসাবে ব্যবহার করে, সাবি মানুষকে ধোকা দিয়া জাহান্নামে নেওয়ার চাবি হইল শয়তানের চাবি হইল মহিলা, ঠিক না বেঠিক? কথা আমার না, নবীর হাদিস, নবীর হাদিস। আমার শ্রীরামপুরে মা বোনরা মনোযোগ দিয়ে শোনেন, মরিয়ম আলাইহিস সালামের প্রতি এত দয়া আল্লাহ পাক কেন করেছেন?
এই মরে আমার সাল্লাম বড় হয় দিন দিন, কোনোদিন কোনো পরপুরুষে দেখে না। মানুষ নামাজ পড়তে মসজিদে যায়, উনি মেহরাবের ভিতরে ঢুকিয়া যায়, আবার মানুষ চলে গেলে মসজিদের দরজাটা বন্ধ করে সুন্দর করে মসজিদটা মুছে ঝাড়ু দেয় পরিষ্কার করে, আবার তিনি মেহরাবের ভিতরে চলিয়া যায়। কোনোদিন কোনো পরপুরুষ তাকে দেখে নাই, কোনোদিন কোনো মানুষ তাকে দেখে নাই। এই জন্য আল্লাহ পাক বলে মরিয়াম গো ইয়ারজুকু মাইয়া শাও বেগাইর হিসাব, তুমি পদ্মার ভিতরে থাইকা যেহেতু মসজিদের খেদমত করো, তোমার রিজিকের অভাব হবে না। আমি আল্লাহ বেহেস্ত থেকে তোমার জন্য বাইতুল মুকাদ্দাসে খানা পাঠাইয়া দিলাম। কতটুকু ভাগ্যবতী হইলে বেহেস্তি খানা দুনিয়াতে বসে খায়। নাম কি সবাই কর, নাম কি? আরে বাবা মারিয়াম কইলেও সওয়াব আছে, কোরআনের শব্দ না এটা। মিম কইলে দশ, রা কইলে দশ, ইয়া কইলে দশ, মিম কইলে দশ, মিম রা ইয়ে মিম মারিয়াম। মারিয়াম শব্দটা বললে 4:40 নাকি লেখা হয়। যদি আপনার বেগমের নাম হয় মারিয়াম, এ মারিয়াম এদিকে আসো, মারিয়াম এদিকে আসো, যতবার ডাকবেন মরিয়াম ততবার 40 সওয়াব। আর যদি নাম হয় ফিঙ্কি, এই গ্রামে ফিঙ্কি আছে কিনা জানি না, যদি থাকে মাপ চাই মাপ করে দিবেন, আপনার নাম ফিঙ্কি রাখছে আমি তো জানি না, তাহলে কি সওয়াব হইব? আমি বলবো না যে গুনাহ হবে, কিন্তু সওয়াব তো হবে না। যদি নাম রাখেন খাদিজা, ডাকলে সওয়াব হইব নি হবে? এরকম নাম রাখবেন যেই নাম রাখলেও সওয়াব হবে, ডাকলেও সওয়াব হবে। আমার ভাইয়েরা বন্ধুরা, আল্লাহ তাবারাকা তাআলা বলেন এইবার কি হলো, এত সুন্দর মেয়ে দেখে জাকারিয়া পয়গাম্বরের মনে আশা জাগছে, আল্লাহ এত সুন্দর মেয়ে জান্নাত থেকে খানা দাও, জামাও দিন দিন বড় হয়, বাইতুল মুকাদ্দাসে লালন পালন হয়, এত লক্ষ্মী মাইয়া, কিন্তু মাইয়া তো আর আমার না, এটা হলো ফালক মাইয়া, যদি আমার এরম একটা সন্তান দিই তা জীবন ধন্য হইত। এইবার জাকারিয়া নবী দোয়া করে হোনালিকা দা, বাইটা কোরআন শরীফ থেকে বলতেছি না আমি, কিন্তু আনেন এটা আপনাদের এলাকার কোরআন শরীফ। হুনালিকা দা জাকারিয়া রাব্বাহু ক্বালা রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। জাকারিয়া পয়গম্বর দোয়া করে আল্লাহ রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা, তুমি আমারও একটা নেক সন্তান দান করো। তাইয়্যিবা তাইয়্যিবা ভালো সন্তান, নেক সন্তান, সুবহানাল্লাহ। কোন আমার ভাইরা মনে রাখবেন, দামি জামার শ্বশুর হওয়া সহজ, সুন্দরী বধুর স্বামী হওয়া সহজ, কোটিপতি ভাইয়ের বেয়াই হওয়া সহজ, কিন্তু লক্ষ্মী পদ্মা নিশি একজন নামাজি পুত্র বধু পাওয়া বড় কঠিন। এটা কপাল লাগে, এটা কি লাগে? সুন্দরী মাইয়া পাইবেন অভাব নাই, নামাজি মাইয়া পাইবেন এটার বড় অভাব আসেনি, ঠিক না? বা ঠিক, যে মেয়েটা নামাজ পড়ে পাঁচ হোক তো স্বামীর খেদমত করে, শ্বশুর শাশুড়ির খেদমত করে, বাড়িওয়ালার খেদমত করে, উল্টা পাল্টা কথা বলে না। আজ যেটা দেখবেন নামাজে বেশ কম, নামাজে সমস্যা, এই উল্টা পাল্টা কথা শুরু হয় কি হয় না? আমার ভাইয়েরা সামনের দিকে যাই, আল্লাহ পাক বলে ইন্নাকা সামিউদ দোয়া, নিশ্চয়ই তুমি দোয়া শোনো। জাকারিয়া নবী দোয়া করে আল্লাহ আমারে তুমি দান করো কবুল করো, দান করো কবুল করো। আল্লাহ পাক বলে ঠিক আছে দান করব কবুল করব। আল্লাহ বলে ফানাদাতুল মালাইকাতু ওয়া হুয়া কায়িমু ইউসাল্লি ফিল মিহরাব, জিব্রাইল আমিন হাজির হয়ে গেল, ওয়া হুয়া কায়িমু তিনি তখন দণ্ডায়মান ছিলেন, ইউসাল্লি ফিল মেহরাব মেহরাবের মধ্যে দোয়ারত অবস্থায় ছিলেন। এখানে ইউসাল্লি মানে নামাজ হবে না, ভালো করে শোনেন, নামাজ কি মেহরাবে পড়ে না মসজিদে পড়ে? কথা বলেন, আল্লাহ এখানে মেহরাব শব্দ বলাচ্ছেন, ইউসাল্লি ফিল মেহরাব, কোরআন বুঝ দেব, উল্টা পাল্টা ফতুয়া দিলে কাজ হবে না ভাই সাহেব। আল্লাহ পাক বলে ইউসাল্লি ফিল মেহরাব, মেহরাবের ভিতরে নামাজ, এখানে সল্লি মানে দুরুদ শরীফ। জাকারিয়া নবী একবার দুরুদ শরীফ পড়া মরিয়মের দায়িত্ব পাইছে, এইবার মরিয়ম যেই মেহরাবে কায়মুন ওয়া হুয়া কায়মুন তিনি সেখানে দণ্ডমান, ইউসাল্লি ফিল মেহরাব ওই মরিয়মের পাশে দাঁড়ায় দোয়া করে, আল্লাহ এই মরিয়মের মতো একটা লক্ষ্মী সন্তান আমারে দান কর।
করো, আমি দাঁড়াইয়া দাঁড়াইয়া কিয়াম কইরা কইরা তোমার আখিরি নবীর উপরে দরুদ সালাম পড়লাম।